ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. جيتا جانتا چيسن جي اپنا چاري باشا چورم بدعات هاي আপনার দাওয়াতকে গ্রহণ করবেন, আবার সেখান থেকে আপনি কষ্ট পান, তো সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য দোয়া করতে পারেন কি না আল্লাহর কাছে। প্রথম কথা যে নিরাশ হওয়া যাবে না, আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। যতদিন সেখানে আছেন যেভাবে সম্ভব হিকমার সাথে সেভাবে যতটুকু দাওয়াতি কাজ করা যায় সে দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। কবুল হবে কি না আসলে চরম পর্যায়ে জানা ব্যক্তিও হেদায়ত পেতে পারে। আপনি বুঝতে আমরা আপনি আমি সেটা জানবো, গায়েবের খবর তো জানি না যে কখন কে হেদায়ত পেতে পারে। সেজন্য যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। এরপরে আপনি যেতে পারেন সেখান থেকে, অন্য কোথাও যেতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কুফারে কুরাইশদের দ্বারা কষ্ট যখন পেতেন, তার আল্লাহর কাছে তিনি তাকে হিজরত করার আদেশ দেওয়া হয় এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখলা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সূরাতুল ইসরা বা বানী ইসরাইল 80 নম্বর আয়াত। তো আপনি দোয়াটি বেশি করতে পারেন, রব্বি আদখিলনি মুদখলা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিক, মানে ভালো জায়গায়, এর চেয়ে ভালো জায়গায় যাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটা করতে পারেন। এখানে যতটুকু আসেন বা সম্ভব হলে সেখানে দাওয়াতি কাজ করতে হবে, এটাও একটা দায়িত্ব, ইমানি দায়িত্ব। আর হেদায়তের মালিক আল্লাহ, আমাদের কাজ শুধুমাত্র সত্যটা বলা, প্রকাশ করা, জানিয়ে দেওয়া। হেদায়তের মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কথা বলেছেন যে হেদায়তের দায়িত্ব মানে তোমার নয়, আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেদায়তের মালিক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা শুধু আমাদের কথার দায়িত্ব পালন করা মাত্র, তো সেটা করবেন ইনশাআল্লাহ। আর তাছাড়াও আপনি সেখানে না থাকতে পারলে, কষ্ট হলে আপনি অন্য জায়গায় যেতে পারেন এবং দোয়া করতে পারেন, এই দোয়াটি বেশি করে করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।